সাইকোলজি উইথ শ্রেয়াতে সবাইকে জানাই স্বাগত। থাম্বনেল দেখে কি তোমরা বুঝতে পেরেছ আজকের এপিসোডটা কি হতে চলেছে? আমি জানি তোমরা অনেকেই গল্পের বই পড়তে ভীষণ ভালোবাসো, তাই জন্যই আমি ভাবলাম মাঝে মাঝে আমিও যদি তোমাদের একটু গল্প শোনাই কেমন হবে। তোমরা অবশ্যই তোমাদের মতামত জানিও, যদি তোমাদের শুনতে ভালো লাগে সেটাও জানিও, আর ভালো না লাগলে জানিও। আর আজকে যে বইটা আমি তোমাদের পড়ে শোনাবো, মানে যে গল্পটা, এটা আমার কাছে ভীষণ মেমোরেবল, ভীষণ প্রেশিয়াস একটা বই। বইটার নাম হচ্ছে অভিযানের কথা, দিলীপ কুমার বন্দ্যোপাধ্যায়ের। এটা হচ্ছে ব্যাক সাইডটা বইয়ের। এই বইটা আমি যখন একদম ছোট, মানে আমার তখন 12 বছর বয়স সম্ভবত, সেই সময় ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে একটা ড্রয়িংয়ের কম্পিটিশন হয়েছিল, আর সেখানে আমি নাম দিয়েছিলাম। আমি তখন গ্রিন গ্রুপে, বুঝতেই পারছো একেবারে ছোট্ট, এবং গ্রিন গ্রুপে যে কটা পুরস্কার দেওয়া হয়েছিল তার মধ্যে আমিও একজন ছিলাম যে পুরস্কারটা পেয়েছিলাম। সেখানে আমাকে দুটো বই দেওয়া হয়েছিল, তার মধ্যেই হচ্ছে এই বইটা একটা, অভিযানের কথা দিলীপ কুমার বন্দ্যোপাধ্যায়ের। এর মধ্যে যে গল্পগুলো রয়েছে ভীষণ ভালো লাগবে শুনতে, বিভিন্ন অভিযান নিয়ে কথা। তাহলে আমি প্রথম গল্পটা শুরু করি। এখানে অনেকগুলো অভিযানের কথা আছে, প্রথমেই বললাম। একদম প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে অভিযানের গোড়ার কথা। এমন একটা সময় ছিল যখন পৃথিবীর আকার ও আয়তন নিয়ে মানুষের কোনো ধারণাই ছিল না। কেউ ভাবতেন পৃথিবী গোল থালার মতো, কারণ মনে হতো চৌকো বাক্সের মতো পৃথিবী। পরিচিত এলাকার বাইরেও যে কিছু থাকতে পারে, সেখানেও যে থাকতে পারে তাদেরই মতো কিছু মানুষ, এ কথা কারোর কল্পনাতেও ছিল না। তবে যারা কিছুটা দূরের দেশ ঘুরে আসতেন, তাদের কাছে দেশ ভ্রমণের নানা দুঃসাহসিক গল্প শুনে রোমাঞ্চিত হতেন সবাই। বিখ্যাত গ্রিক জ্যোতির্বিদ ও ভূগোলবিদ টলেমি দ্বিতীয় শতকেই পৃথিবীর আকার ও আয়তন নিয়ে অনেক নতুন তথ্য উপহার দিয়েছেন আমাদের। বলতে গেলে পৃথিবীর প্রথম মানচিত্র তৈরি করেন তিনি। সেই মানচিত্রে অবশ্য অনেক ভুল ছিল, অনেক জায়গা দেখানো ছিল না, তবু সেই মানচিত্রই সেই সময়ের রাজা বাদশাহ নাবিক বণিক ও অন্যান্য মানুষেরা নানা প্রয়োজনে ব্যবহার করেছে। এ কথা ঠিক, ব্যবসা আর সাম্রাজ্য বাড়ানোর জন্যই বেশিরভাগ মানুষ নিজের এলাকা ছেড়ে পাড়ি দিয়েছিল নতুন এলাকায়। অজানা পৃথিবীকে আবিষ্কার করতে ছুটে গিয়েছিল বিপদে ভরা দুর্গম অঞ্চলে। এভাবেই অজানা পৃথিবীর সঙ্গে নতুন করে আমাদের পরিচয় হয়েছে, ঘটেছে এক দেশের সঙ্গে অন্য দেশের মেলবন্ধন। আমাদের অচেনা অজানা পৃথিবী ক্রমেই হয়ে উঠেছে জানা চেনা ছোট্ট পৃথিবী। কাজটা অবশ্য একদিনে হয়নি, এর পেছনে রয়েছে বহু মানুষের নিঃস্বার্থ সংগ্রাম। সেকালের ওই দুঃসাহসিক অভিযানকে কিন্তু আজকের দিনের পর্যটনের সঙ্গে তুলনা করলে খুবই ভুল হবে। এখন আফ্রিকা যেতে হলে টিকিট কেটে জেট প্লেনে চেপে বসলেই হলো। থাকার জন্য 5-তারা হোটেল তো আছেই, প্রাকৃতিক নিঃসর্গ উপভোগ করার জন্যও আছে হাজার রকমের বিলাসবহুল ট্যুরের আয়োজন। কিন্তু এক সময় আফ্রিকা বলতেই ফুটে উঠত এক অজানা বিপদসংকুল মহাদেশের ছবি। সেকালের অভিযাত্রীদের কাছে পথের আরাম তো দূরের কথা,
বিশ্বাসযোগ্য মানচিত্র পর্যন্ত ছিল না। অভিযান চালাতে চালাতে তারাই তো তৈরি করেছেন প্রথম বিশ্বাসযোগ্য মানচিত্রটি, লিপিবদ্ধ করেছে নানা অজানা তথ্য, আর এভাবেই পৃথিবীর সঙ্গে পরিচয় হয়েছে নিবিড়। কেমন লাগলো অভিযানের গোড়ার কথা অবশ্যই জানিও, যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিও, আমার মনে হয় তোমাদের ভালোই লাগবে। আর যা জানাবার কমেন্ট বক্সে জানিও, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনটা প্রেস করতে ভুলো না, আর তোমাদের বন্ধুদেরকেও জানিও এখন থেকে সাইকোলজি উইথ শ্রেয়াতে মাঝে মাঝেই আমি কিন্তু তোমাদের গল্প শোনাব। পরের দিন আরও একটা অভিযানের কথা নিয়ে আসবো, আজকের মতো এই পর্যন্তই, সঙ্গে থেকো, ভালো থেকো।